কাঞ্চন মল্লিক এই মুহূর্তে একটি বহু চর্চিত নাম। কাঞ্চনের প্রথমা স্ত্রী, 7 বছরেই এনার বিবাহিত জীবনের ইতি হয়েছিল। কি কারণ জানা যায়নি, উনি এই সব নিয়ে কিছু পুরনো কাসুন্দি ঘাটতে চান না। পোষা বিড়ালটিকে নিয়ে খুব সুখেই আছেন এখন তিনি। দ্বিতীয় স্ত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি পিঙ্কি ব্যানার্জি। 2011 সালে এনাদের দুজনের বিবাহিত জীবন শুরু হয় এবং এনাদের একটি পুত্র সন্তানও রয়েছে। সুখে কাটছিল তাদের দাম্পত্য জীবন। তাদের এই সুন্দর দাম্পত্য জীবনের মধ্যে হঠাৎ এসে ঢুকে পড়েন অভিনেত্রী সীময়ী চট্টরাজ। কাঞ্চন মল্লিকের থেকে প্রায় 20 বছরের ছোট, কিন্তু তাদের প্রেম বেশ রমরমিয়ে চলতে থাকলো। এই 24 সালের প্রথম দিকেই ডিভোর্স হয়ে গেল কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি ব্যানার্জির। কাঞ্চনা শ্রীময়ের প্রেম পর্ব চলতে থাকলো তৃতীয় বিয়ের প্রস্তুতি। গত 14 ফেব্রুয়ারি তারা আইনি মতে বিয়েটি সেরে ফেললেন এবং সম্পর্ক ভাঙে, সম্পর্ক গড়ে। পুরনো কেউ চলে যায়, নতুন কেউ আসে, সেটা কাঞ্চন মল্লিককে দেখলে খুব ভালো করে বোঝা যায়। প্রথা নিয়ম সব কিছু মেনেই তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। তিনি হয়তো আনন্দ ঘন মুহূর্তে রয়েছেন, কিন্তু সবার অলক্ষ্যে হয়তো কেউ একজন আছেন যিনি চোখের জল ফেলছেন। আশা রাখছি কাঞ্চন মল্লিকের এই তৃতীয় বিবাহ অভিযান যেন সফল হয়। দর্শক বন্ধুদের কাছে জানাবো যে কাঞ্চন মল্লিকের জীবনে যদি চতুর্থ বিবাহ অভিযান ঘটে আশ্চর্যের কিছু।